আজ আর কি কি দুর্নাম করে এলে? তোমার কোনো দুর্নাম করি নাই, চাকরি পাওয়া উপলক্ষে মিষ্টি নিয়ে গেছিলাম। আমার কথা কিছু বলেছে? আমি জানি বাবা আমাকে কখনোই ক্ষমা করবে না। কিভাবে? তোমার ফ্রেন্ড লিস্ট থেকে তুমি ওকে রিমুভ করে দাও। তা রিমুভ করার পর সে যদি আবার রিকোয়েস্ট পাঠাইতো তাহলে বুঝতে পারত যে সে তোমারই। আর যদি সে রিকোয়েস্ট না পাঠায় তোমাকে পোক মারতো বা তোমাকে ডিস্টার্ব করতো তাহলে বুঝতে হবে কি সে কোনোদিনই তোমার ছিল না। এই তো শরীর কেমন আজকে? একদম ওকে। ভার্সিটি যাচ্ছিস? হ্যাঁ। তাহলে আমাকে একটু কলেজে নামিয়ে দিয়ে জানা। 10 মিনিটের মধ্যে রেডি হতে পারবি? কারণ ইম্পর্টেন্ট ক্লাস আছে। আমি তো রেডি, শুধু বই নিব। লক্ষণ তো ভালো না ভাবি। আয়, তুই লক্ষণের কি বুঝলি? এই দুনিয়াতে মানুষের কেঁপে কেঁপে জ্বর আসে না? তা আসে, কিন্তু ভাই সাহেব দেখেন 2 দিন শুয়ে বসে কাটালো, দিব্যি ভালো মানুষটা বাইরে গেল, আটকা কাপায় তোর। হ্যাঁ, একদম চুপ, কথা বলবি না, যাই পানিটা বদলে নে, যা। মাত্র পানিটা নিয়ে এলাম, 2 মাস গালতেই পারলেন না, পানির মেলা দাম। ও, এখন আবার তোমার কাছ থেকে শিখতে হবে না কোনটা দামি কোনটা সস্তা? হ্যাঁ, তোমার কাছ থেকে শিখতে হবে। এই যে ভাবে রেগে গেলেন সেদিন ভাইজান, কি করছে শুনেন নাই? রেগে গেলেন তো হেরে গেলেন। এটা তোমার ভাইজান বলেনি, এটা একটা অত্যন্ত নামকরা মনীষীর কথা। সে যাই হোক, আমার ভাইজান কইছে, আমি ভাইজানের কাছ থেকে শুনছি, সেটি আমার কাছে বড়। আই, আচ্ছা এই কথাটা কামাল তোকে বলেছে? ভাইজান আমারে কইতে যাবো কি লিগা? সেদিন আপনার না কইতেছিল, সেটা শুনছি। আমাকে বলল, তুই কি করে শুনলি? ও ও, আজকাল আবার এটাও শুরু করেছো? তুমি আরে পেতে পেতে আমাদের কথা শোনো না। এই এই, তার মানে কি? তার মানে কি এই বাড়িতে কোনো প্রাইভেসি নাই? ও মাই গড, ভাবি কি হয়েছে? এই দেখো না, এই এই মেয়ে আরে পেতে আমাদের কথা শুনে। ও মাই গড, আস্তাগফিরুল্লাহ, আমি আবার কখন আপনার কথা আরে পেতে শুনলাম? ও মাই গড, এই মাত্র বললো আবার এখন অস্বীকার করছে? ও মাই, দেখেন ভাবি, ওসব অস্বীকারের ধার খুকি ধারে না। আপনারা সিল্লা সিল্লা কথা কবেন, এটা আমার কানে আলিকে আমার দোষ? আপনারা গলা ফোটায় ঝগড়া করা বন্ধ করলে পারেন। ভাবি তুমি শান্ত হও, আমি দেখছি। আই খুকি একদম চুপ, ভাবি তুমি যাও। আরে কি, তুমি তুমি শুনলে না কি বলছে বলো? আশ্চর্য, আমি আমি এরকম বেয়াদব মেয়ে কখনো কোনোদিন দেখিনি। আচ্ছা ভাবি তুমি যাও, জাস্ট যাও, যাও, আমি দেখছি। তুমি 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 শুনো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, তুমি যাও। বড় লোক হয়েছে তো কি হয়েছে? আমরা গরিব হইতে পারি, আমাকে কি রাগ নাই? খুকি, বড়দের মুখে মুখে কি এভাবে কথা বলতে হয়? আফা, আপনি জানেন না উনি একটা ধন্য মরিস, শুধু শুধু আমার উপরে চিল্লাইল। খুকি, সরি আপা। যা রান্না করে যা। আচ্ছা ঠিক আছে। মা, আপনি বলেন এটা কেমন শিষ্টাচার? আহা বৌমা, তুমি এতটুকুতেই অস্থির। পাশের বাড়ি সালমা হাবির কথা জানো? তার বাড়ির কাজের মানুষ তার চোখের সামনে ইচ্ছে করে কাঁচের প্লেট ভেঙে ফেলেছিল, কিন্তু সালমা হাবির চুপ। কেন চুপ? কারণ আজকাল কাজের লোক পাওয়া কিন্তু খুবই মুশকিল। ও তো কি সমঝেই তো আমাদের চলতে হবে, তাই না? তার মানে আপনি কোনো অ্যাকশনই নেবেন না? না, কেন নেব না বলো? তুমি কি করতে হবে, কি করলে তুমি খুশি হবে? বাড়ি থেকে বের করে দেব, কিন্তু এরপরে ঘরের কাজগুলো কে করবে সেটা ঠিক করেছো? থাক, কিছুই করতে হবে না, মনে কষ্ট নিও না মা, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। আসলে একসঙ্গে থাকতে গেলে তো একটু ঠোকাঠুকি লাগবে, আর তাছাড়া আড়ি পেতে শোনা যে এটা একটা অন্যায় সেটা এরা বুঝবে কি করে? সেই শিক্ষাটা তো ওদের কেউ দেয়নি, তাই না? ব্যাপার, তোমার কি জ্বর আছে এখনো? হ্যাঁ, এখনো তো শরীরটা গরম। আচ্ছা কি হয়েছিল বলো তো, তোমার হঠাৎ করে এরকম কেঁপে কেঁপে জ্বর আসলো কেন? আমি জানতাম তুমি এটা জানতে চাবা, কিন্তু ভাবি আমার কাছে কিছু জানতে চাও না তো কি বলবো? আমাকে ওই মেয়ে খাড়া রোদের মধ্যে 3 ঘন্টা দাঁড় করে রাখছে, তারপর যদি আসতো? সে আসলোই না। আসেনি? না আসেনি,
আমি শেষ হয়ে গেলাম ভাবি। আরে ধুরো বোকা, এত অল্পতে তুমি শেষ হয়ে যাবে কেন? তুমি কেন বুঝতে পারছো না যে মেয়েটা তোমার প্রতি আগ্রহ দেখাচ্ছে? হ্যাঁ, ওর আগ্রহই তো আমার কাপায় জড়ানলো। এই যে তুমি এত নার্ভাস না, তোমার এই নার্ভাসনেসের জন্যই সর্বনাশগুলো হচ্ছে। এত নার্ভাস হলে দুনিয়া চলে? জীবনে আরো কত বড় বড় জিনিস হ্যান্ডেল করতে হয়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে মেয়েটা তোমাকে এখনো দেখেনি, না দেখার পরও তোমার প্রতি এত আগ্রহ সে কেন দেখাচ্ছে? আরে কি ব্যাপার তোমরা? ভাই আমি কালকের ব্যবহারের জন্য সরি, আপনি আমাকে মাফ করে দিন, আমি সরি আসলে। মানে সরি এত বেশি? আমি সরি আসলে। না সেটা বুঝলাম, সমস্যা নাই, কিন্তু আপনারা মানে তোমরা কি কাজটা সেরে ফেলছো নাকি? মানে বিয়েটা করে ফেলছো নাকি? আরে না, কি যে বলেন। আলহামদুলিল্লাহ ভাই, বোধহয় আমার উপরে এখনো রাগ আছেন। না না, রাগ করবো কেন, আমি কিন্তু আপনাকে সরি বলছি। আচ্ছা বুঝলাম, মানে শুধুমাত্র সরি বলার জন্য মনে হয় আপনারা আসেন নাই, মানে আরো কিছু বলবে নাকি? বললে একদম খোলামেলা বলো, কোনো সমস্যা নাই। ভাই হয়েছে কি, আমি আসলে আমরা একটা বিপদের মধ্যে আছি, এই বিপদ থেকে আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। ভাই আগে বলি, অর্থনৈতিকভাবে কোনো হেল্প করার এখন আমার সুযোগ নাই, কারণ নতুন চাকরি আমার। না না না, টাকা পয়সার কোনো ব্যাপার না, মানে আপনি যদি আমাদের দুই ফ্যামিলির মধ্যে একটা মানে মানে সেতু বন্ধন, জি একটু সম্বন্ধ করে সেতু বন্ধন রচনা করতে হবে, শান্তি চুক্তি, জি মানে আপনি যদি মানে আমার সম্পর্কে ওদের ফ্যামিলির কাছে একটু পজিটিভ কিছু বলেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। মানে আমি উকিল হিসেবে কাজ করব আপনার? ভাই আমি কিন্তু সিরিয়াস। না না, আমিও সিরিয়াস, আমি কি মনে হয় যে আপনার ফান করে কথা বলতেছি? না আমি আসলে আমার ফিলিংসটা বোঝাতে চাচ্ছি আপনাকে। আচ্ছা আপনার ফিলিংস আমি বুঝলাম, এখন আমি কথা বলি একটু শোনেন, তুমি মনোযোগ দিয়ে শোনো। আমরা নিজেরা বিয়ে করছি কয়েক মাস হইল, আমার শ্বশুর শাশুড়ি এখনও সেই ধকলি সামলে উঠতে পারে নাই, তারপরেও কিন্তু আমি দুই দিন আগে এই ব্যাপার নিয়ে আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলছি। দুই দিন আগে মানে? আপনাকে তো ওর কথা বললাম আমি গতকালকে। না না, মানে বিয়ের কথা আমি মানে তোমাদের মানে কি, তোমার বিয়ের কথা তো আমাকে মানে বলতে হয়েছে, কারণ তোমার বয়স হচ্ছে না, তোমার বিয়ের ব্যাপারে কথা বলা হয়েছে, সেটা পাত্র যেই হোক না কিসের জন্য। কিন্তু আমার শ্বশুর মানে তোমার আব্বাজান স্ট্রেট একটা কথা বলে দিছে, আমেরিকার প্রেসিডেন্ট ওবামার ভাগ্নের সাথেও যদি তোমার বিয়ের কোনো প্রপোজাল আসে তাও সে রাজি হবে না। মোট কথা, তিন বছরের আগে তোমাকে কোথাও সে বিয়ে দিবে না, ক্লিয়ার? তাহলে তো ভাই আমাদের কোর্ট ম্যারেজ করা ছাড়া কোনো উপায় দেখতেছি না। হ্যাঁ সেটা আপনারা করতেই পারেন, আপনারা সাবালক, আপনাদের স্বাধীনতা আছে, কিন্তু ঘটনা যেটা ঘটবে, প্রথম ধকলটা আমার শ্বশুর সামলায় নিছে, কিন্তু এইবার আবার যদি ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আমি কনফার্ম নির্ঘাত সে হার্ট অ্যাটাকে মারা যাবে। এখন মুনিয়া, তোমার আব্বা, আমার শ্বশুর, তোমার আব্বা মারা গেলে তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমারও কোনো সমস্যা নাই। দুলা ভাই, আমি ওসব কোর্ট ম্যারেজ করতে পারবো না, আপনার পক্ষে কি কিছুই করা সম্ভব না? আচ্ছা ঠিক আছে, জিনিসটা আমি মাথায় নিলাম, আমি চেষ্টা করে দেখি। হ্যাঁ ওইটাই ভাই, আপনি চেষ্টা করলেই হবে। যতই আমার সমস্যা হোক আমি আবারও আমার শ্বশুর শাশুড়ির সাথে তোমার ব্যাপারে এই আলোচনাটা করব, ঠিক আছে? এখন বাদ দাও, আমারও নতুন চাকরি, তোমরাও মানে প্রথম অফিসে আসছো, মানে আপনি আসছেন, সরি কিছু মনে করবেন না, একসাথে কি মানে লাঞ্চ করি নাকি? না ঠিক আছে, আরেকদিন তাহলে এক কাপ চা অন্তত খান। জি চা খাও, চাটা খাও অন্তত। আর এসব চিন্তা মাথা থেকে বাদ দাও, আমি দেখি তোমাদের জন্য মানে আপনাদের জন্য কি করতে পারি, আমি ট্রাই করব। হ্যাঁ এক কথা বেশি বার বলতে হয় না, এই চা দাও। এই যে এসএমএস সাহেব, জ্বরের কি খবর? জি ভালো, আজকে উনি আর আসেন নাই। আচ্ছা আজকে আমাকে কোথায় দাঁড়াইতে হবে? না আজ কোথাও আসতে হবে না, আজকে আপনার রেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। কাল যে অসুস্থ ছিলেন সেটা তো আপনি আমাকে বলতেই পারতেন। বলার সুযোগ পেলাম কই? তাই না, এখন তো মরার সুযোগ ঠিকই পাচ্ছেন। না মনে হয় এই যাত্রায় বেঁচে যাব।
সেই দোয়াই করি। আর কোনোদিন কাউকে ব্ল্যাঙ্ক এসএমএস পাঠাবেন? জিন্দেগিতেও না। শোনো, মুনিয়া তো এমন একটা কাজ করছে, তুমি শুনলে বড় তো হার্ট অ্যাটাক করবা। কি করেছে? ওই ছেলেকে বিয়ে করে ফেলেছে নাকি? আরে ওই ছেলে যেভাবে মায়াজাল বিস্তার করছে, মুনিয়ার মতো বাচ্চা একটা মেয়ে প্রভাবিত হওয়া তো স্বাভাবিক। আশ্চর্য, ছেলেটাকে ও বিয়ে করে ফেললো? আরে সেইটা কিভাবে সম্ভব? আমি আছি না এখন তো, আমি তোমাদের ফ্যামিলির একটা পার্ট। মুনিয়ার ভালো মন্দ দেখার দায়িত্ব আমারও আছে না? এমন মগজ ধুলাই দিছি, মুনিয়া তো ঠান্ডা হইছেই, ওই ছেলেও ঠান্ডা। তুমি মগজ ধোলাই করেছো? হ্যাঁ, কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? না তা না, কিন্তু মুনিয়া তো খুব বেশি বাড়াবাড়ি করছে দেখছি। মুনিয়ার দোষ কি? বয়সটাই তো এখন বাড়াবাড়ি করার, তাই না? তুমি তো দেখছি মুনিয়ার কোনো দোষই দেখতে পাচ্ছ না, সব দোষ হচ্ছে ওই ছেলের আর মুনিয়ার বয়সে, তাই না? অফকোর্স। শোনো, এই বিষয়টা বেশি দিন কিন্তু ঠেকায় রাখা যাবে না। যেভাবেই হোক, জোর করে হোক, ওর বিয়েটা দিয়ে দিতে হবে, বুঝতে পারছো? সেটা তো আমিও চাই, কিন্তু আমি তো মুনিয়াকে বলছি যে ওই ছেলের ব্যাপারে আমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলবো। কিন্তু এখন আমি তোমার আব্বা আম্মার সাথে ওই ছেলের ব্যাপারে কথা বলবো না, আমি কথা বলবো আপার দেবরকে নিয়ে, তার সম্পর্কে, তার ব্যাপারে, ঠিক আছে? এবং আপার দেবরের সাথে যদি মুনিয়ার বিয়েটা একবার হয়ে যায়, তারপর তো কোনো মানে বাধা দেওয়ার কোনো উপায় নেই, তাই না? তাতে করে কি হলো, সাপও মরল লাঠিও ভাঙল না, আইডিয়াটা কেমন? আইডিয়াটা খারাপ না। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। তোমার দুলা ভাই বুঝছো কেমন জানি একটা ভিজা বিলায়ের মতো রোল প্লে করতে। ফালতু কথা বলবো না, দুলা ভাই যতটুকু পারবে ততটুকুই তো বলছে, আর উনি মিথ্যা কিছু বলে নাই। আমার বাবা মা তো সত্যি আমাকে নিয়ে কোনো কিছু চিন্তা করতেছে না। তার ব্যবহারটা দেখলা, দুই পয়সার চাকরি করে এত ভাব, ওরকম দুই চারটা চাকরি পকেটে নিয়ে ঘুরি। দেখো তুমি কিন্তু তখন থেকেই বলেই যাচ্ছ, তুমি তো তুলাভাইকে একদমই সহ্য করতে পারছো না। সে কি আমারে পছন্দ করছে? প্রথম দেখাতে তুমি যে চেহারা বানাইছো আর পছন্দ করবে, ভাইয়া যে বলছে চেষ্টা করবে এটাই বেশি। দেও কি চেষ্টা করে আমার কি মনে হয় জানো? পুরা ব্যাপারটা ঝুলায় রাখার লেগে সে এই গেম খেলতেছে। আমাদের হাতে কি উনি ছাড়া কোনো অপশন আছে? অপশন তো আছে, তুমি অ্যাপ্লাই করবা কি না? হেলাল, আমি তোমাকে আগেই বলছি আমি ফ্যামিলির বাইরে গিয়ে কিচ্ছু করতে পারবো না। ধরো তিন বছর পরে যদি তোমার মা বাবা অন্য একটা ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করে, তখন তুমি কি করবা? আমারে ছাইরা দিয়া তোমার ফ্যামিলিরে খুশি করার লাগে ওই পোলারে বিয়ে করবা? তোমার সমস্যা কি জানো, তুমি একটু বেশি অ্যাডভান্স। বাবা, আমি একটা ব্যাপারে ভাবছিলাম। দেখো বাবা, আমি তোমাকে আগেই বলেছি মায়ার ব্যাপারে। মায়ার ব্যাপারে না বাবা, তাহলে মুনিয়ার ব্যাপারে। মুনিয়া? মুনিয়া কি করেছে? না, এখনো কিছু করেনি, কিন্তু এটাই তো করার হাই টাইম, তাই না বাবা? কি বলছো তুমি, ও কি কারোর সাথে? না বাবা, আমি তা বলছি না। আজকালকার মেয়ে অ্যাফেয়ার হতে কতক্ষণ, পরে যদি একটা কাণ্ড ঘটিয়ে ফেলে। ওকে আমি কেটে পানিতে ভাসিয়ে দেব। বাবা, আমি বলছিলাম কি যে ঘটনা ঘটে গেলে তো আর কিছু করার থাকে না, সেই জন্য আগে থেকে যদি একটা প্রতিরোধক ব্যবস্থা নেওয়া যায়। সেটা আবার কি? সেটা হচ্ছে যে ও কারোর সাথে অ্যাফেয়ারে জড়ানোর আগে যদি আমরা ফ্যামিলিগতভাবে ওর বিয়েটা দিয়ে দিই, তাহলে তার কোনো ভয় থাকে না। কি বলো, ও তো বাচ্চা মেয়ে, এখনো রাতে ঘুম ভেঙে গেলে কান্নাকাটি করে। বাবা, মেয়েদের ক্ষেত্রে এই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল। আজ দেখছেন একটা বাচ্চা মেয়ে, কাল সকালেই দেখবেন যে ধুম করে বড় হয়ে গেছে।
বাবা, মেয়ের বিয়ে দিতে গেলে তো একটা ভালো ছেলের দরকার। ছেলে আমার হাতে আছে মা, খুব ভালো ছেলে, আমার বোনের দেবর। কি করে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তুমি কি বল? আমার যা বলার আমি আগেই বলে দিয়েছি। ওর এখন লেখাপড়া করার বয়স, বিয়ের কথা পরে চিন্তা করা যাবে। এই পরে পরে করতে গিয়ে তো এক মেয়েকে। না বাবা, তোমার উপর আমার কোনো আক্ষেপ নেই। না ঠিক আছে, আপনারা যেটা ভালো বুঝছেন সেটাই হবে। ভেবে আপনারা আমাকে জানাবেন, আসলে ভালো ছেলে তো সবসময় পাওয়া যায় না। ঠিক আছে, আমরা ভেবে তোমাকে জানা। ঠিক আছে। হ্যালো। খুব তো বলছিলা যে আমাদের দুলাভাই কোনো কাজের না, দুলাভাই একটা ভেজা বেড়াল। কিন্তু দুলাভাই তো আজকে ঠিকই তার কাজ করে দিয়ে গেছে, আমাদের বাসায় এসে আমাদের বিয়ের কথা বলছে। সত্যি? তাহলে তারা রাজি? সেসব কিছু জানায়নি, তবে তারা ভেবে জানাবে বলেছে। কিন্তু দুলাভাই তো তার নিজের কাজ নিজেই করে ফেলেছে, তাই না? আরে এত দুলাভাই দুলাভাই করতেছো কেন? সে বলছে তো কি হইছে? সে তো এখনো পর্যন্ত কোনো পজিটিভ রেজাল্ট দিতে পারে নাই। আগে দিক, পরে দেখা যাবে। তুই আব্বার কাছে আমার নামে কি বদনাম করছিস? কি বললাম? তুই আব্বাকে বলছিস আমি নাকি তোকে ভার্সিটিতে নামায় দেই না, তুই যখন যেটা করতে বলিস আমি নাকি কোনো কথা শুনি না, ভাই হিসাবে তোর প্রতি কোনো কর্তব্যই পালন করি না, এগুলো বলছিস? যা সত্য আমি তাই বলেছি, তোমার অসুবিধা কি? অসুবিধা কি জিজ্ঞেস করতেছিস? হ্যাঁ, তুই আমার নামে বদনাম করবি আর অসুবিধা হবে না? এই তুমি আমার রুমে নক না করে কেন ঢুকলা? যাও, আগে নক করবা তারপর আসবা, যাও। তুই কোন দেশের রাষ্ট্রদূত? তোর রুমে ঢুকতে হলে আমাদের নক করে ঢুকতে হবে, ফাজিল? এই আমি আমার রুমে রাষ্ট্রদূত, যাও। আরে জিন যদি দেখছি, আরে ঢং করবি না, চুপ। কানবি না, কান্না থামা, আব্বা শুনলে থামা। তোমার আব্বা যা করতেছে এখন আমি সেটা বলতে চাই না, তবে দেখো আমার যা করার আমি সেটা কিন্তু করছি। এখন তারা যেটা ঠিক করবে সেটার উপর তো আমার কোনো হাত নাই। আমি জানি দুলা ভাই। শোনো, তোমাকে আবারও আমি আরেকটা কথা মনে করাই দিই, তোমার বয়স কম, তুমি যাকে বিয়ে করতে চাও তাকে কি তুমি ঠিকঠাক মতো চেনো? আমার যতটুকু জানা ততটুকু তো জানি, আপনার ওকে পছন্দ হয়নি, তাই না? না, পছন্দ অপছন্দের বিষয় না, আসলে মানে ছেলেটাকে দেখে আমার জন্য কেমন মনে হলো। আচ্ছা, ও কি মানে কোনো কিছু খায়টায় নাকি, মানে নেশা টেশা? কি বলেন দুলা ভাই, না না, ছেলেটাকে দেখে কেমন যেন আমার একটু অ্যারোগেন্ট মনে হলো। আসলে ও প্রথম দিন একটু, আমি কিন্তু প্রথম দিনের কথা হিসাব করে তোমার সাথে কথা বলতেছি না, তোমার বয়স কম, এই বয়সেই কিন্তু মেয়েরা সবচাইতে ভুল সিদ্ধান্ত নেয়, সেই জায়গাটাই হচ্ছে আমার ভয়। দুলা ভাই, ও যদি আমাকে ঠকাতে চাইতো তাহলে কি বিয়ে করতে চাইতো? তাহলে আমার আর কি করা, তোমরা দুইজনে যদি এই সিদ্ধান্ত নিতে পারো, তোমরা যদি সুখী হও তাহলে ঠিক আছে, আমার তো আপত্তি থাকার কোনো কথা না, আগে যাও। তবে একটা জিনিস আমি তোমাকে বলি, আমরা যে ভুল করছি, ভুল বলবো না, যেটা নিয়ে অশান্তি হচ্ছে, এই অশান্তিটা যেন তোমাদের ফ্যামিলিতে আবার দ্বিতীয়বার না হয়। তোমার আব্বা অসুস্থ মানুষ, স্ট্রোক করে কিন্তু মারা যাবে। আর আরেকটু ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করো, ছেলেটাকে আরেকটু চেনো, আরেকটু জানো, মানুষের চেহারা দেখে কিন্তু সব কিছু বোঝা যায় না, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী, মানে কীভাবে, মানে তুমি যদি এই ঘটনা ঘটাও তাহলে এটা রেজাল্টটা আসলে কী হবে? না ভাবি,
এটা কোনো খুনসুটি না, এটা সত্যি সত্যি চর। আচ্ছা ঠিক আছে, তমাল এলে আমি ওর বিচার করব, ঠিক আছে? এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো চোখটা মুছো। আচ্ছা এক কাজ করি, চলো আমরা দুজন মিলে আজকে শপিংয়ে যাই, যাবে? এই এই বেটা, কোন কুহু? হ্যাঁ কোন কুহু? ওই যে ওই ওই সস্তা মেয়েটা, ওই কুহুর কথা বলতেছিস? ওই কোনো মেয়ে, ওর জন্য আমি এখানে এসে ওয়েট করবো? হ্যাঁ আর কোনো খায় দায় কাজ নাই আমার। দুলা ভাই, আমার সাথেই কেন সবসময় এরকম হয়? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কথায় আছে, যা ঘটে সেটাই নাকি সর্বোৎকৃষ্ট। তোমার বন্ধুদের মাধ্যমে কুহু তোমার দুর্বলতার ব্যাপারটা আগে থেকেই জানতো, কিন্তু সেটা তোমার বন্ধুরা তোমাকে জানায়নি। কুহু তোমার ব্যাপারে আগে থেকেই পজিটিভ ছিল, শুধু একদিন কথা বলে তোমাকে যাচাই করছিল।